হ্যালো বন্ধু, তো এখন কথা হবে শাকিব খানের নতুন মুভি তুফানের থার্ড পোস্টার নিয়ে। তো এই মুভিটার কিছুই নাকি প্রথম গানটা এসেছিলো লাগে উড়া ধরা, গানটা দারুণ ছিল, গানটা দারুণ হিট হয়েছে, শুনতে ভাল লেগেছে, ডান্স করা ভালো লেগেছে, দেখতে ভালো লেগেছে, অ্যাটমসফিয়ার ভালো লেগেছে, এভরিথিং ওজ টপ নচ, ঠিক আছে। আর প্রথম যখন টিজার এসেছিলো সেটাও কিন্তু তুফান উড়িয়েছিলো, ডেফিনেটলি বলতে হবে। কিন্তু এবার আমরা কথা বলি হচ্ছে নতুন যে পোস্টার এসছে, তো এই যে থার্ড পোস্টারটা, এটা কথা বলা আগে আগে আরও দুটো পোস্টার এসেছিলো। ফার্স্ট যে পোস্টারটা আমরা দেখি, যে ফার্স্ট পোস্টারটা বেরিয়েছিল, সেই পোস্টারটা দেখে আমাদের কিন্তু প্রচণ্ড হাইপ লেগেছিলো, বিকজ এই একটা পোস্টার থেকে অনেক কিছু বোঝাচ্ছিল। ফার্স্ট ওর বসার ধরনটা দেখো, সেখানে কেউ দেখিয়ে বোঝাচ্ছিলো যে ও মানে যে বস ব্যাপারটা, ঠিক আছে, ক্রাফনটা ফিল, ঠিক আছে, ডোন্ট কেয়ার ফিল, সেটা বোঝাচ্ছিল। ডাইরেক্ট কিন্তু ক্যামেরা দেখাচ্ছে না, ও সাইড তাকিয়ে আছে, সিগারেট খাচ্ছে, ঠিক আছে, সেটা একটা আলাদা লুক দিয়েছিল। হাতটা হচ্ছে সাইড দেখো, আর ওর দেখো মানে ম্যানলি ব্যাপারটা বোঝাচ্ছে, ওর চেস্টে হেয়ার আছে বাট ওটা ট্রিম করা, ঠিক আছে, মানে ও হাইজিন বাট ওর কিন্তু ম্যানলি ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। নেক্সট ওর হেয়ারটা দেখো, হেয়ারটা যেভাবে বাল্ক করেছে না, হাইলাইট দেখা যাচ্ছে, সেগুলো দারুণ লেগেছিলো। সামনে যে বন্দুকটা সেটাও কিন্তু আমাদের বোঝাচ্ছিলো যে এটা কিন্তু একটা ক্যাঙ্গার টাইপের চলেছে, ঠিক আছে। সো বন্দুকটাও কিন্তু সেটা বড় ইম্প্যাক্ট হয়েছে। আর পিছন দিকে ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাচ্ছে ওল্ড টাইমই একটা ফিলিং দিচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে বা হাতটা আমার যেটা রয়েছে ওটাতে মনে হচ্ছিলো আঙুলগুলো কাটা বা ইনফিউজ হয়েছে বা সামথিং লাইক দ্যাট। এবার সেটা আমরা অনেকে ভেবেছিলাম যে হয়তো কেটে গেছে বা সামথিং, বা হতে পারে এইটা যখন এডিট করার তখন কোনো প্রবলেম হচ্ছে, বিকজ যখন টিজার দেখতাম ওরকম কিন্তু হাতটা কোথাও দেখিনি যে ওরকম মনে হচ্ছে হাতটা কেটে গেছে বা সামথিং, ঠিক আছে। তো এই ফার্স্ট পোস্টারটা কিন্তু একটা বহুত ইম্প্যাক্টফুল ছিল, ওকে দারুণ লাগছিল শাকিব খানকে, আর এটা কিন্তু আমাদের বড় তুফান এনেছিল একটা এই পোস্টার। এবার যে আমরা সেকেন্ড পোস্টারের কথা বলি, সেকেন্ড পোস্টার সবথেকে আমার প্রথম খারাপ হিসেবে লেগেছে সেটা হচ্ছে শাকিব খানের চুলটা। ফার্স্ট যেটা ছবিটা ছিল ওখানে হাইলাইট করা হয়েছিল, চুলটা বালকি লাগছিল, চুলটা মানে ভলিউম ছিল অনেক বেশি, ঠিক আছে, ওটা একটুখানি কার্লি লাগছিল নিচের দিকে, বাট এই সেকেন্ড পোস্টারে কিন্তু চুলটা স্ট্রেট মনে হচ্ছে, আর সেটা কিন্তু অতটা ভালো ইম্প্যাক্ট দিচ্ছে না, মুখটা অনেক ছোটো মনে হচ্ছে, এবং সেই সুন্দর ব্যাপারটা লাগছে না, ম্যানি ব্যাপারটা লাগছে না, স্ট্রেট মনে হচ্ছে, ঠিক আছে, সেটা একটু বেশি ছিল। সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু খুব বেশি কিছু জানা যাচ্ছে না, জাস্ট নর্মাল একটা ফর্মালে দাঁড়িয়ে আছে স্যুট পরে, ঠিক আছে, আর তার সঙ্গে মিমি আছে, মিমিয়ে কিন্তু গ্ল্যামারাস লাগছে সত্যি বলতে। প্রথম গানটা যেটা শুনলে ওখানেও গ্ল্যামারাস লাগছিলো, এই ছবিটাও দেখো প্রচণ্ড গ্ল্যামারাস লাগছে, দারুণ লাগছে, দুজনকে দেখতে ভালো লাগছে। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই ওল্ড টাইমের ফিলিংসটা কিন্তু রাখছে, বিকজ এই মুভিটা আই থিঙ্ক 80s বা 90s টাইম দেখানো হবে, ঠিক আছে, ওল্ড টাইমের ফিলিংস কিন্তু এখানেও রয়েছে। কিন্তু প্রথম ট্রেলার থেকে প্রথমে মানে পোস্টার থেকে কিন্তু এটা আমার একটা ম্যাপ বলবো, ঠিক আছে, বা স্টিল ভালো লাগছে সত্যি মেয়ে, এটাই আই থিঙ্ক মেয়েকে বেশি হাইলাইট করার জন্য রাখা হয়েছে এই পোস্টারটা, মেয়ে কিন্তু সত্যি মানে ফেভারিট লাগছে। এইবার আমাদের রিসেন্ট থার্ড পোস্টারের কথা যদি বলি, এই পোস্টারের মানে গুরুত্বটা হচ্ছে আর যে আমাদের নায়িকা, সেকেন্ড যে নায়িকাটা আছে থার্ড পার্সন, সে তাকে দেখানো হয়েছে, ঠিক আছে। তো তার কাছে কথায় আসা রাখে আমি ফার্স্টে বলি শাকিব খানের কথা, শাকিব খানকে সেই আমরা যে বললাম ফার্স্ট পোস্টারে চুলে যে ভলিউমটা লাগছিলো, ঠিক আছে, সেটা কিন্তু আমার ফিরে এসেছে, হাইলাইটগুলো দেখা যাচ্ছে, চুলে সেই ভলিউমটা মনে হচ্ছে, স্ট্রেটনিং মনে হচ্ছে না, দেখতে একটা মাছও ফিলিংস আসছে, ঠিক আছে। তার সঙ্গে ও যে মেশিন গান, যে আমার টিচার দেখেছিল মেশিন গান, সেই মেশিন গান নিয়ে হ্যান্ড মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো স্যুট পড়েছে বাট হ্যান্ড মেশিন গান দেখতে ব্যাপক লাগছে। কিন্তু একটা ছোট্ট প্রবলেম আমি বলবো, সেটা হচ্ছে ওইখানে আমার মনে আছে আই থিঙ্ক টিজার আই থিঙ্ক ব্ল্যাক স্যুট করেছে, ঠিক আছে, এখানে গিয়ে ব্লু স্যুট করেছে, এবং স্যুটটা ঠিক আই থিঙ্ক মানে এখানটা কুচকে কুচকে, যেখানে হাতটা দেখা গেছে কুচকে গেছে মনে হচ্ছে, ঠিক আছে, ওর সঙ্গে মনে হচ্ছে শরীর ঠিক ফিট হয়নি, ঠিক আছে, তো সেটা একটু অড লাগছে। এত বড় বাজেটের ফিল্ম, সেখানে হিরোর যে স্যুটটা দেয় সেটা কীরকম দেখছে, সামনেটা কুচকে গেছে অবস্থা, বাট স্টিল শাকিব খানকে এই মুভটা দারুণ লাগছে, নাচ ব্যাপারটা লাগছে, ক্যারি কিন্তু দারুণ করছে। শাকিব খানকে আমি দেখছি যে প্রত্যেকটা হেয়ার স্টাইলের সঙ্গে কিন্তু ওকে ডিফারেন্ট একদম লুকটা হয়ে যায়, ঠিক আছে। রাজকুমার মুভি দেখছিলাম যে ওর গাওয়া কেটে চুলটা এবং সাইড বাই কেটেছে, অন্যটা রং লাগছিলো। এই রিসেন্টলি গানটা একটা গানটা চুলটা কিন্তু ছোটো ছিল, ঠিক আছে, এগুলো ধরাতে সেখানে একটা ডিফারেন্ট লুক লাগছিলো, এই বড়ো চুলে কিন্তু একদম ডিফারেন্ট লুক লাগছে। আর চুলটা স্ট্রেট দেখানো হচ্ছিলো বড়ো চুলে সেকেন্ড পোস্টার, সেটা আবার ডিফারেন্ট লাগছে, ঠিক আছে। যাই হোক, শাকিব খানকে এখানে ভালো লাগছে। নেক্সট আমি যদি বলি, এখানে মিমিয়ে কিন্তু সেম আই থিঙ্ক ফার্স্ট পোস্টার মানে মিমি যে সেকেন্ড পোস্টারটা ছিল, মিমি প্রচুর প্যান ছিল, সেই পোস্টারে যেই ড্রেস পরেছিল যা ছিল সেম রাখা হয়েছে, ওই ড্রেস আপেই আই থিঙ্ক একে এখানে লাগা করা হয়েছে, বিকজ ওর লুকটা ড্রেসটা সেম লাগছে আমার যে সেকেন্ড পোস্টার হচ্ছে সেখানের মতো, ঠিক আছে। এখানেও সেম গ্ল্যামারাস লাগছে ওকে, দেখতে দারুণ লাগছে, আর শাকিব খানের সঙ্গে ভালো মানাচ্ছে। কিন্তু আমার এই পোস্টার সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের সেকেন্ড নায়িকা মাসুম রহমান নামটা,
তো এটি আমি ইন্টারনেটে দেখেছি এই ছবি, ঠিক আছে, যথেষ্ট সুন্দর দেখতে, ঠিক আছে, সেইখানে এই পোস্টারে ওর সঙ্গে এরকম নাইন থার্টি কেন করা, ঠিক আছে, তুমি বাকি শাকিব খানকে দেখো, বাকি মিমিকে দেখো, ওদের কী লাগছে সেখানে, এই তুমি যদি নায়িকাকে মসমাকে দেখো, ওকে দেখতে প্রচণ্ড সিম্পল, প্রচণ্ডই সিম্পল, ওর যেন মেকআপটা সেরকম গ্ল্যামারাস থাকে, তুমি মিমিকে দেখো ওর মুখটা দেখো, মেকআপটা সেরকম গ্ল্যামারাস থাকে, ড্রেসটা যেটা দেওয়া হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে ওই 1890s টাইমে এরকম বুটি বুটি টাইপের ড্রেস পরতো না, মাথায় এরকম লাস্ট হোক, সেটা বুঝতে পারলাম, বাট স্টিল তুমি মিমিকে দেখো ওকে দেখো, সিম্পল দিতে হলেও একটা ভালো লুক দেওয়া যায়, একটা সিম্পলিসিটির মধ্যে একটা সৌন্দর্য আছে, বাট এখানে ও লুকটা আমার একদমই ভালো লাগছে না, মানে ওদের সঙ্গে যেন মানাচ্ছেই না, ঠিক আছে, ওদের সঙ্গে সেই একটু বয়স বেশি মনে হচ্ছে, মুখটা একটু বয়স বেশি মনে হচ্ছে, ঠিক আছে, এটা এগুলো ডাইনিসাই ফিল হচ্ছে, ঠিক আছে, ওকে ফার্স্ট একটা পোস্টারের নতুন নায়িকাকে দেখানো হচ্ছে, ঠিক আছে, সেকেন্ড নায়িকা দেখানো হচ্ছে যেটা বাংলাদেশ থেকে, তো তাকে এরকমভাবে দেখানো নায়িকা, ঠিক আছে, তাকে দেখতে কিন্তু খারাপ একদমই না, আমি অনলাইন দেখেছি ওই ছবি যথেষ্ট সুন্দর দেখতে, বাট এই পার্টিকুলার পোস্টটা কিন্তু আমার তাকে একদম ভালো লাগছে না, একটু বয়স্ক বয়স্ক মনে হচ্ছে, ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডটা সেই সেম জিনিস, সেটা প্রত্যেকটা পোস্টারে হচ্ছে কমন, নিজের ব্যাকগ্রাউন্ডটা দেখে দিন বুঝতে পারবে, একটা ওই টাইম ফিলিংস আছে, রাজাদের বাড়ি মানে হচ্ছে জমিদার টমিদের বাড়ির যে একটা ফিলিং দেয়, বা তুমি যদি আগেকার দিনের গ্যাংস্টারের কোনো মুভি দেখে থাকো ওদের বাড়িতে যেরকম একটা আলাদা ফিলিংসে পিছন দিকে দেখো অ্যান্টিক টাইপের ব্যাপার থাকে, সেই ধরনের ফিলিংস কিন্তু প্রত্যেকটা পোস্টারে আমি পেয়েছি, এটা তো সেম মনে হচ্ছে, ঠিক আছে, তো অল ইন বলবো এই পোস্টারে আমি অতটা ইমপ্রেস হলাম না যেটা ফার্স্ট পোস্টার আমাকে ইমপ্রেশন দিয়েছিলো, আর স্পেশালি এই থার্ড সেকেন্ড নায়িকাটার জন্য কিন্তু আমার ভালো লাগছে না, এখানে দেখতে ভালো লাগছে না, ওদের কিন্তু এই জায়গায় খুব বাজে দেখানো হয়েছে, আমি হোপ করছি যে মুভি তোকে বেটার ট্রিট করা হয়েছে, ওর ড্রেস আপ ওর মেকআপগুলো কারো বেটার দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমাদের এই বিষয়ে কী মতামত আমি কমেন্টে নিশ্চয়ই জানাবো, আমার সঙ্গে নেক্সট ভিডিও থ্যাংক ইউ।